দেখুন রুটিটা হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে আমি চারি সাইড থেকে একটু তুলে নেব। এগুলো তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন এন্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ এবার নিয়ে চলে এসেছি দারুণ একটি রেসিপি। তো আজ আমি বানাবো চিকেন কাবুল রোল। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন তাহলে শুরু করি। একটা মিক্সার গ্রাইন্ডারে আমি কয়েক টুকরো চিকেনের সলিড পিস নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদা, 2 কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন দিয়ে আমি এটা একটু ব্লেন্ড করে নেব। তো দেখুন চিকেনটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো একেবারে মিহি পেস্ট করলে হবে না, বেশ একটু গোটা গোটা থাকবে, সেইভাবেই করতে হবে। এবার আমি পুরটা বানিয়ে নেব। পুরটা আমি বানিয়ে নেব, তার জন্য উনুনটা ধরানো হয়ে গেছে। তো কড়াইতে দিয়েছি সাদা তেল, সাদা তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি চিকেনটা দিয়ে দেবো তেলে। তো এবার একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। তো আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। একটা সিদ্ধ করে নেওয়া আলু আমি ভেঙে এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা প্রায় রেডি হয়ে গেছে। তো সব শেষে দেবো আমি একটু টমেটো সস, আর 1/2 চামচ পরিমাণ সয়া সস। তো এখানে ঘরে বানানো ভাজা মশলা, জিরে, ধনে আর গরম মশলার গুঁড়ো। তো পুরটা ঠান্ডা হোক, এবার আমি ব্যাটারটা বানিয়ে নেব। তো কাবুল রোলের রুটিগুলো বানানোর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। সাথে দেব এই ছোট হাতার 1 হাতা কর্নফ্লাওয়ার। ময়দাটা আমি একটু চেলে নিচ্ছি। দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, সাদা তেল দিচ্ছি 2 চামচ পরিমাণ। তো একটা ডিম নিয়েছি, ডিমটা আমি দিয়ে দেবো এর মধ্যে ভেঙে। তো এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা একটু পাতলা করেই করতে হবে, তাহলে রুটিগুলো বেশ পাতলা পাতলা হবে, ভালো লাগবে।
এইভাবে আমি একটু ফেটিয়ে নেব খুব ভালো করে। তো এই যে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি এইরকম, তো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। তো প্রথমে আমি একটা লোয়ার তাওয়া বসিয়েছি, তারপর এই ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি। তো রুটিটা বানানোর জন্য আমি হালকা একটু তেল ব্রাশ করে নিচ্ছি বেগুনের বোটা দিয়ে। তো এবার যে পাতলা একদম ব্যাটারটা আমি বানিয়েছি, তো ব্যাটারটা আমি দিয়ে দেবো। তো এইভাবে আমি তাওয়া ঘুরিয়ে ঘুরিয়ে একদম পাতলা রুটি আমি বানিয়ে নেব। তো দেখুন এমনিতেই উঠে আসছে। একদম হালকা পাতলা হয়েছে, তো একটু ঠান্ডা হোক তারপরে আমি দেখাচ্ছি। তো একে একে আমি সব রুটিগুলো বানিয়ে নিই আগে, আবার দিয়ে দেবো। সরাসরি উনুনে বসালে কি হবে, নিচেটা পুড়ে যাবে, তার জন্য আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, তার উপরে ফ্রাই প্যানটা দিয়েছি। তো সামান্য কর্নফ্লাওয়ার আমি ছড়িয়ে দিচ্ছি রুটির উপর। তো এই রুটিটার উপর আমি তারপর আরেকটা রুটি রাখবো তার জন্য। তো দেখুন রুটিগুলো কত কতটা পাতলা হয়েছে। তো এবার আমি পুর দিয়ে এটাকে রোল করে নেব। একটু সাবধানেই করতে হবে যেহেতু অনেকটাই পাতলা রুটিগুলো। আমি কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার বানিয়ে নেব। দু চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি বাটিতে, এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো। ভিতরে আমি পুরটা দিয়ে দিচ্ছি। তো সাইড থেকে এভাবে মুড়ে দিচ্ছি। তো শেষে আমি কর্নফ্লাওয়ারের এই গোলাটা একটু লাগিয়ে দেব, দিয়ে এইভাবে আটকে দেব। তো দেখুন একটা রোল আমার রেডি হয়ে গেছে। তো একইভাবে আমি আবার একটা এইভাবে বানিয়ে নিচ্ছি। তো সাইড থেকে এইভাবে মুড়ে দেব। তো ভাজার সময় যাতে খুলে না যায় তার জন্য আমি এটা দিচ্ছি, তাহলে এটা ভালো করে আটকে থাকবে। তো দেখুন আমার দুটো হয়ে গেল। একে একে তো সবগুলো আমার বানানো হয়ে গেল, এই যে দেখুন। তো রোলগুলো তো আমার সব রেডি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব।
কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেছে, খুব বেশি গরম করা যাবে না। তো এবার আমি একটা একটা করে ছেড়ে দেব। একসাথে আমি তিনটে দিয়ে দিয়েছি। তো মিডিয়াম আছে, এগুলো ভাজতে হবে। গন্ধটা বেশ দারুণ লাগছে। আচ্ছা দাঁড়াও, এবার আমি ভেজে নিই, তারপর খাবে। তো এগুলো তো আমার ভাজা হয়ে গেছে, তো এবার আমি তুলে নিচ্ছি। দেখুন সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। গরম, আমি একটু দাঁড়াও ওরকম। তো ভিতরটা আমি একটু খুলে দেখাচ্ছি, এই যে দেখুন, উপরটা বেশ খাস্তা, ভিতরটা নরম, খুব সুন্দর। বেশ উপরটা খাস্তা হয়েছে, ভিতরটা বেশ সফট আছে, অনেক ভালো লাগছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত।